হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অপরাজিতা গাছের উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ফুলের ভেতর অন্যতম একটি ফুল হচ্ছে অপরাজিতা। এই ফুল দেখতে খুবই সুন্দর। এটি লতানো গাছের সবুজ পাতার কোলে এক টুকরো প্রগাঢ় নীলের সম্ভাষণ ভালো লাগার অনুভূতিকে নিমিষেই ছুঁয়ে যায়। ফুলে কোনো গন্ধ নেই, তবু রঙের বাহার আর মিষ্টি শোভায় অনন্য সেই অপরাজিতা। এর গাঢ় নীল ফুলটিকে ডাকা হয় নীলকণ্ঠ নামে। নীল ছাড়া চোখে পড়ে সাদা এবং হালকা বেগুনি রঙের ফুল। ফুলের ভেতর দিকটা সাদা বা ঈষৎ হলুদ রঙের হয়ে থাকে। সাধারণত গাছের ডাল বর্ষাকালে স্যাঁতস্যাঁতে মাটিতে রোপণ করতে হয়। ছোট ছোট ধূসর ও কালো বর্ণের বীচি রোদ শুকিয়ে নরম মাটিতে রোপণ করতে হয়। ঝোপ জাতীয় গাছে প্রায় সারা বছর ফুল ফোটে। বহু বর্ষজীবী এই লতা 20 ফুট পর্যন্ত লম্বা হয়। আমাদের দেশে নীল, সাদা, কদাচিৎ বেগুনি রঙের অপরাজিতা ফুল দেখা যায়। লতা জাতীয় গাছে এক পাপড়ি ও দুই স্তর পাপড়িতে এই ফুল হয়। আমরা এর নীল রঙের বৈভবে মুগ্ধ, কিন্তু অপরাজিতা নামটি ও সুপ্রাচীন ও মাধুর্যে অজেয় বা অদ্বিতীয়। অপরাজিতা কেবল সৌন্দর্যে নয়, ঔষধের গুণেও অতুলনীয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক এর উপকারিতা সম্পর্কে। অপরাজিতার মূলের সাথে 5 থেকে 6 গ্রাম পরিমাণ ঘি মিশিয়ে শিলে পিষে অল্প মধু দিয়ে সকাল বিকাল টানা 7 দিন খেলে গলগণ্ড রোগ ভালো হয়ে যায়। শরীরের কোনো স্থান ফুলে গেলে ওই স্থানে নীল অপরাজিতার পাতা মূলসহ বেটে গরম করে লাগালে ফুলাভাব কমে যায়। ফুলাভাব না কমা পর্যন্ত লাগিয়ে রাখতে হবে। শিশু অথবা বয়স্ক যারা ঘন ঘন প্রস্রাব করে, এই ক্ষেত্রে সাদা বা নীল অপরাজিতা গাছের মূলসহ রস করে 1 চা চামচ প্রত্যেক দিন 2 বার একটু সামান্য দুধ মিশিয়ে সকাল বিকাল 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। ঠান্ডাজনিত কারণে গলার স্বর ভেঙে গেলে অপরাজিতা গাছের লতানো পাতা 10 গ্রাম পরিমাণে নিয়ে 4 থেকে 5 কাপ পানিতে সিদ্ধ করতে হবে। সিদ্ধ পানি 1 কাপ থাকা অবস্থায় নামিয়ে ছেঁকে 4 থেকে 5 দিন 3 থেকে 4 বার 15 মিনিট গড়গড় করলে স্বর ভালো হয়ে যায়। অপরাজিতা মূলের রস 1 চা চামচ আধা কাপ অল্প গরম পানিতে মিশিয়ে সেই পানি 10 থেকে 15 মিনিট মুখে রেখে 7 দিন 3 বার গার্গল করলে শুকনো কাশি ভালো হয়ে যায়। তো দর্শক, আপনারা জানতে পারলেন অপরাজিতা গাছের উপকারিতা সম্পর্কে। তাহলে এই গাছকে আর অবহেলা করবেন না, আজকেই বাড়িতে লাগিয়ে নিন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।